আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। পিঠাপুলি বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে ওতপ্রোতভাবে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পিঠা হচ্ছে পাটিসাপটা। আজকে আমি আপনাদের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। যদিও এই পিঠা বানানো খুব একটা কঠিন কিছু নয়, আমি বাসায় যেভাবে পাটিসাপটা পিঠা বানাই আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো গাইজ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমেই খিরসাটা রেডি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ, দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর 1 টুকরো দারচিনি। খিরসা বানানোটা যখন শেষ হয়ে যাবে তখন এলাচ দারচিনিগুলো তুলে নিব। তবে আপনারা চাইলে এখানে আস্ত এলাচের পরিবর্তে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো দুধটাকে এখন ঘন ঘন নেড়ে চেড়ে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। পাটিসাপটা পিঠার খিরসার দুধটা যত বেশি ঘন হবে পিঠা খেতে তত ভালো লাগবে। তবে আজকে আমি আপনাদের শর্টকাট ওয়েতে খিরসাটি বানিয়ে দেখাচ্ছি, যেটা দিয়ে আপনারা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই পিঠা বানিয়ে নিতে পারবেন, আর যে পিঠাটি খেতেও হবে দুর্দান্ত। হাঁড়ির পাশ দিয়ে লেগে যাওয়া সরগুলো এভাবে তুলে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তো বেশ কিছু সময় জাল করে নেয়ার পর দুধটা কিন্তু ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে একটা বাটিতে নিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনারা চাইলে গুঁড়া দুধটা আগেও অ্যাড করতে পারেন, আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম এর জন্য এখন অ্যাড করছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়াটা দলা বেঁধে না থাকে। এই পর্যায়ে চুলাটা একদম লো ফ্লেমে রেখে চালের গুঁড়া আর দুধের মিশ্রণটা ঘন করে নেওয়া সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু হাঁড়ির তলায় লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়। খিরসার মধ্যে আমি কড়া মিষ্টি চাচ্ছি না, এর জন্য মিষ্টিটা কম করে দিলাম। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে চুলাটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব। দারচিনি আর এলাচগুলো তুলে নিচ্ছে। এই পর্যায়ে খিরসাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। যদিও খিরসার মধ্যে সচরাচর কিশমিশ দেয়া হয় না, আমি দিচ্ছি, এটা আমার পার্সোনাল চয়েস, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পাটিসাপটার খিরসাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এটা নামানোর পরেও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো খিরসাটা চুলা থেকে নামিয়ে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর খিরসাটা ঠান্ডা হওয়ার ফাঁকে পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি। একটা বোলে নিয়ে নিলাম 3 কাপ চালের গুঁড়া, দেড় কাপ ময়দা, 1/2 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন অল্প অল্প করে প্রয়োজন মতো পানি অ্যাড করে পিঠার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। মোটামুটি আমরা সবাই জানি যে পাটিসাপটা পিঠার ব্যাটারটা একটু পাতলা টাইপের হয়। পাটিসাপটা পিঠার ব্যাটারে চালের গুঁড়ার অর্ধেক পরিমাণ ময়দা নিলে পিঠাটা কিন্তু বেশ সফট হয়। তবে আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও কিন্তু পিঠাটি বানিয়ে নিতে পারেন।
আর ব্যাটার বানানোর জন্য পানির পরিবর্তে চাইলে লিকুইড দুধটা ব্যবহার করা যেতে পারে। তবে লিকুইড দুধ দিলে সেক্ষেত্রে গুঁড়া দুধটা না দিলেও চলবে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে পিঠার ব্যাটারটা বানিয়ে নিলাম। এটার কনসিস্টেন্সিটা একটু লক্ষ্য করুন। এখন এই ব্যাটারটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 30 মিনিট পর এদিকে খিসাটাও ঠান্ডা হয়ে গেছে, সো পিঠা বানানো শুরু করছি। পিঠা বানানোর জন্য চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে তেলটা আবার টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। প্যানটা একটু গরম হওয়ার পর ব্যাটারটা দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার আগে ফ্রাই প্যানটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। এখন 1 মিনিটের মতো এটাকে জাল করে নিব চুলাটা লো ফ্লেমে রেখে। 1 মিনিট পর দেখবেন যে পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে ব্যাটার দিয়ে পিঠাটা ফোল্ড করে নিতে হবে। পিঠাটা ফোল্ড করে নেওয়ার পর আরও 1 মিনিটের মতো এপাশ ওপাশ দুপাশেই ভেজে নিয়ে তারপর চুলা থেকে পিঠাটা নামিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আসলে পাটিসাপটা পিঠা এত কমন একটি পিঠা যে পিঠাটি কিভাবে বানায় এটা আসলে নতুন করে বলার কিছু নেই। তারপরেও এখানে একটা কথা থেকে যায়, সেটা হলো যে এক একজনের পিঠা বানানোর প্রসেস কিন্তু এক এক রকমের হয়, আর এর জন্যই এক একজনের পিঠার হাতের টেস্টও কিন্তু এক এক রকমের হয়। আমি বাসায় যেভাবে পাটিসাপটা পিঠা বানাই আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এই পিঠাটি খেতে কিন্তু অসাধারণ হয়। খিরসার মধ্যে চেষ্টা করবেন খেজুরের গুড়টাই দেওয়ার জন্য, এতে করে খিরসাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো গাইজ, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।